যদি বাংলার মিডিয়া প্রকাশ করতো ভাইফোঁটার সময় সেই বাঙালি বোন শুক্লা অধিকারীর ওপর, যে ব্যাঙ্গালোরের জেলে বন্দি, ঠিক আছে, ব্যাঙ্গালোরের জেলে বন্দি, পূর্ব বর্ধমানের যোগগ্রামের, জামালপুরের যোগগ্রামের শুক্লা অধিকারী, যার আধার কার্ড আছে, রেশন কার্ড আছে, ভোটার কার্ড আছে, এবং তার স্বামী পলাশ অধিকারী, সেও জেলে বন্দি। জেলেবন্দি কেন বলছি, ব্যাঙ্গালোরের জেলে, বাংলাদেশি সন্দেহে, দর্শকের জানা উচিত, বাংলাদেশি বলে, এবং হিন্দু বেঙ্গলি, যারা এর মধ্যেই মাথার মধ্যে, যাদের মধ্যে যায় নামটা কি শুক্লা অধিকারী, মানে কি তাহলে কি কোনো মুসলিমের সাথে, মানে অনেক ইকুয়েশন সঙ্গে সঙ্গে মাথায় চলে আসে, তাহলে কি পলাশ অধিকারী, শুক্লা অধিকারী, বাচ্চার নাম আদি অধিকারী, 18 মাস বয়স, সেই মুহূর্তে জেলে, এই যে পুজোয় জেলে, পূজা মা আবার ঘরে এসো, মা জেলে, কালী পুজো জেলে, ভাইফোঁটা জেলে, ঠিক আছে। এবং আপনি ভাবতে পারবেন না, সেখানে এখন বিজেপি শাসিত রাজ্যে, এই যে বিজেপি এখানে, বিজেপি কি করে ওখানে, বিজেপি এখানে বলার চেষ্টা করে হিন্দুরা ঠিক বাঁচিয়ে দেবো, তুই চাপ নিস না, ঠিক আছে। শুক্লা অধিকারী জিজ্ঞেস করুন তো, বাংলা পক্ষ টিম গেছিল পূর্ব বর্ধমানে যোগগ্রামে, ঠিক আছে, এবং সেখানে তার বাড়ি দিয়ে দিতে পারি ছবি। আপনারা যদি, আমি অনুরোধ করব যে আমি যখন এই কথাগুলি বলছি তখন তার উপর স্ক্রিনের উপর এই ফটো চালাবেন, যদি পরে কখনো চালান, ঠিক আছে। সেটা হচ্ছে যে খুব গরিব, দিনমজুরের কাজ করতে গেছিল, তাদেরকে ধরেছে। এবং এর আগে অর্জুন নিম্বাপাল্লি, বিজেপির কাউন্সিলর, দেখুন একটা বিজেপি কারেকশন সব সময় আছে, তারা বাংলাদেশি সন্দেহে ভেঙে দিয়েছিল বাঙালিদের ওখানে বস্তি, এর আগে নয়ডাতে বাংলাদেশি সন্দেহে তারা বাঙালিদের অমনি ইয়ে করে দিয়েছিল। গঙ্গাধর প্রামাণিক, বাঁকুড়ার বিষ্ণুপুরের খটি এসসি ছেলে, মানে এর থেকে বেশি ভূমিপুত্র আর পশ্চিমবঙ্গের হয় না, ঠিক আছে, এর থেকে বেশি ভূমিপুত্র হচ্ছে পশ্চিমবঙ্গের কয়লাটা, ঠিক আছে, মানে এত গভীরে আছে। সে আসামে গেছিল মা কামাখ্যা দর্শন করতে, 6 বছর বাংলাদেশি বলে জেলেছিল, 6 ইয়ার্স, এবং সব ডকুমেন্টস পাঠানো হয়েছে, বিডিও চিঠি, এই ওই কিচ্ছু না। অর্থাৎ তারা সারা ভারতে বাঙালিকে সন্ত্রস্ত করে দিতে চায়, এবং তারপরে তো টার্গেট হচ্ছে এখানে ধ্বংস করবে। বাংলার মিডিয়া এগুলো নিয়েও চলছে, চলুক।